আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পেন্টানিক আইটি আরও একটি ক্রিটিক্যাল হ্যাকিং রিলেটেড ভিডিওতে। আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে বার্প সেন্সিভ প্যারাম এক্সট্রাক্টর একটা প্যারাম এক্সটেনশন। আজকে আমরা আরেকটি এক্সটেনশন দেখব, যেটা হচ্ছে অনেক পপুলার একটা এক্সটেনশন বার্প সুইটের, জেএস লিঙ্ক ফাইন্ডার এক্সটেনশনটার নাম, যেটা আসলে অনেক ইথিক্যাল হ্যাকাররাই ব্যবহার করে। বলা চলে যে প্রায় সব ইথিক্যাল হ্যাকাররাই এটা ব্যবহার করে বার্প সুইটে জেএস থেকে। জেএস লিঙ্ক ফাইন্ডার মূলত কাজ কি, আমরা বার্প সুইটটাকে যদি একটু ওপেন করে নিই। বার্প সুইটটা ওপেন হতে হতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জেএস লিঙ্ক ফাইন্ডার হচ্ছে এমন, ধরেন যে আমরা ওয়েবসাইটে অনেক সময় অনেকগুলো .js ফাইল দেখতে পারি, ঠিক আছে, হয়তো সোর্স কোডে সেটা থাকতে পারে, বা আপনারা যখন ক্রাউলিং করবেন বা স্ক্যানিং করে অনেকগুলো প্যারামিটার বের করবেন তখন আপনারা .js ফাইল দেখতে পারবেন। এই .js ফাইলে অনেক সময় আমাদের অনেক এন্ড পয়েন্ট আমরা পেয়ে যাই, অনেক ধরনের প্যারামিটার বা অনেকবার ওয়েবসাইট এন্ড পয়েন্ট রয়েছে, সেগুলোকে আমরা পেয়ে যেতে পারি, ইউআরএল এন্ড পয়েন্ট। তো এই যে ইন পয়েন্ট গুলা, এটা আমাদের জন্য হয়তো ম্যানুয়ালি খুঁজতে অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষের ব্যাপার, এই জন্য এটা বার্প সুইট অটোমেটিক করে দিবে আমাদের জন্য। সেই জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমরা যারা বিগিনার বাগানটা রয়েছে, আমরা জানি যে ইন পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং ইন পয়েন্টের থ্রু আমাদের কত কিছু করতে হবে। এর জন্য হয় আপনাদের বার্পসুইট প্রফেশনাল থাকতে হবে, বার্পসুইট প্রফেশনাল, এবং আপনারা এখান থেকে এক্সটেনশন ট্যাবে আসবেন এবং এখান থেকে বিএপি স্টোর রয়েছে, যেটা বার্পসুইটের অফিসিয়াল স্টোর। বার্পসুইটের অফিসিয়াল স্টোরে ক্লিক করে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন জেএস লিঙ্ক ফাইন্ডার। আপনারা জাস্ট শুধু যদি জেএস লেখেন তাহলেই চলে আসবে এই যে জেএস লিঙ্ক ফাইন্ডার, ঠিক আছে। এই যে প্রো এক্সটেনশনটা, এটা আমাদেরকে জাস্ট সেট আপ করতে হবে, বা আপনারা জেএস মাইনার এটাও একই কাজ করে, কিন্তু আবার জেএস লিঙ্ক ফাইন্ডারটা হচ্ছে জেএস মাইনার হচ্ছে বেশি ভালো। তো জেএস লিঙ্ক ফাইন্ডার আমরা যদি ইনস্টল করি, তাহলে ইনস্টলিং হচ্ছে, এখানে দেখাচ্ছে ইনস্টলিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে বার্প জেএস লিঙ্ক ফাইন্ডার। তো চলেন দেখে এটা কি করে। এটা ইউজ করার জন্য আপনাদের ড্যাশবোর্ডে যে ক্যাপচারিং রয়েছে, লাইভ অডিট এবং লাইভ প্যাসিভ, এই দুইটাকে অপশনকে ওপেন রাখতে হবে। এবং চলেন আমরা বার্প সুইটের ব্রাউজারকে ওপেন করে ফেলি, ওপেন ব্রাউজার, এবং এখানে জাস্ট যদি আমরা লিখি হচ্ছে পোর্ট সুইগার .net, আমরা জাস্ট এই ওয়েবসাইটে ভিজিট করি। আমরা এখানে যেহেতু কোনো প্রকার হ্যাকিং টার্মস কাজ করবো না, আমরা জাস্ট দেখবো যে এটাকে আসলে কিভাবে কাজ করতে হয়। তো আমরা যদি প্রোটসুইগার .net-এ চলে আসি, বা এখানে যদি আমরা একটু টার্গেটের ট্যাবের মধ্যে দেখি, যেখানে অনেকগুলো স্ক্রোলিং হচ্ছে, আমরা বার্প জেএস লিঙ্ক ফাইন্ডার এখনো কোনো একটা লিঙ্ক দেখতে পারছি ভ্যালিড ওয়ার্ল্ড, ঠিক আছে, আমরা আরো চেষ্টা করব। আমি জাস্ট যদি একটু স্ক্যানিং এ দিয়ে দেখি ক্রাউলিং এ, তাহলে আমরা দেখি ক্রাউলিং থেকে আমরা যে বার্প জেএস লিঙ্ক ফাইন্ডারে এখনো আমরা চেক করতেছি। আচ্ছা ওকে, আমরা একটু ক্রাউলিং হয়ে যাক। আমরা একটু যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে ক্রাউলিং স্টার্ট হয়ে গিয়েছে, এখনো দুই তিনটা লোকেশন ক্রাউল করেছে জেএস ফাইল। ওকে, আমরা এখান থেকে প্রক্সি টার্গেট ড্যাশবোর্ডে চলে আসব। ক্রাউলিং চলতে চলতে আমরা এখানে একটু সাইট ম্যাপে এসে পোর্ট থেকে যে .net, এখান থেকে এটাকে প্যাসিভলি স্ক্যান দেব, প্যাসিভলি স্ক্যান। প্যাসিভ স্ক্যান দিলে দেখেন যে এখানে প্যাসিভ স্ক্যান করার পর কিছু ইন পয়েন্ট পেয়েছে তারা, যেমন অ্যাকাউন্ট ল্যাপস পার্শিয়াল, অ্যাকাউন্ট স্ট্যাটাস পার্শিয়াল, এটা হচ্ছে একটা ডাইরেক্টরি হয়তো পোর্টসুইগার .net। চলো আমরা যদি জাস্ট সিম্পলি এটাকে কপি করি, কপি করছি, কপি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, এবং আমরা যদি আমাদের ব্রাউজার ওপেন করি .সুইগারের নোটের পাশে এটাকে পেস্ট করে দিই, দিয়ে যদি আমরা চাই ইন্টারপ্রেস করি, তাহলে এখানে দেখতে পারতেছেন যে এখানে আমাদেরকে একটা রেজাল্ট শো করতেছে, তার মানে আমরা দেখতে পেলাম যে এটা একটা ইন পয়েন্ট হতে পারে। আমরা এখানে চাইলে আরো কিছু খুঁজে বের করতে পারি, এপিআই ভিএন যত আমাদের ডাইরেক্টরি ব্রুটফোর্স এর মাধ্যমে আমরা চাইলে এটা করতে পারি। কিন্তু এরকম যখন আমরা প্যাসিভ স্ক্যান দেব, হয়তো আমরা মাল্টিপল সাইট নিয়ে কাজ করলে এটা এখানে দেখাবে যে দেখেন এখানে ভ্যালিড কিছু ইউআরএল আমাদের দেখাচ্ছে যেগুলো আসলে ভিজিট করা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা পোর্টসুইগার .net, চলেন আমরা এটাকে দেখি প্যাসিভ স্ক্যান দিই, তাহলে এখানে বার্পসুইট কোনো অন্য কোনো লিঙ্ক পাই কিনা। ওকে, এখনো ক্রাউলিং চলতেছে। আসলে যত ক্রাউলিং হবে, যত লিঙ্ক থাকবে, তারপর প্যাসিভ স্ক্যান দিলে তত বেশি বার্প জেএস লিঙ্ক ফাইন্ডার লিঙ্ক খুঁজে পাবে, ঠিক আছে। আমরা এখন যদি কন্ট্রোল এ সিলেক্ট করে, অল সিলেক্ট করে আমরা এখানে ডু প্যাসিভ স্ক্যানে ক্লিক করি, এখানে ডু প্যাসিভ স্ক্যানে দিলে আমরা যদি এখন বার্প জেএস লিঙ্ক ফাইন্ডারে যাই, তাহলে দেখবো যে আমরা আরও কিছু লিঙ্ক পেয়েছে সে বা জেএস ফাইল থেকে। এখানে যত আমরা প্যাসিভ স্ক্যান অ্যাক্টিভ স্ক্যান দেব, তখন তো লিঙ্ক এখান থেকে আমাদের খুঁজে বের করে দিবে। তো আমরা যারা বাগানটা রয়েছি বিগিনার, বা যারা বাগ হান্টিং শিখতে চাচ্ছি,
বা বাগ হান্টিং নিয়ে আগ্রহী, তারা আমরা জানি যে আমাদের একটা ইন পয়েন্ট কতটা জরুরি হয় এবং ইন পয়েন্টের থ্রু আমরা কতগুলা ভ্যালিড বাগ পেতে পারি বা একটা ভ্যালিড যায় লোকেশন পেয়ে যেখানে আমরা অনেক ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, বার্প জেস লিঙ্ক ফাইন্ডার। এটি একটি অনেক পপুলার এক্সটেনশন, যারা বাগ হান্টার রয়েছেন ম্যাক্সিমাম সবাই ইউজ করেন এবং আমিও এটা নিজে ইউজ করে থাকি। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, এবং যারা আপনারা বাঘ হান্টিং শিখতে চাচ্ছেন বা চাচ্ছেন যে এই টুলসগুলোর ব্যবহার শিখবেন, বাঘ হান্টিং করবেন, একটা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার গড়ে তুলতে চান, তারা অবশ্যই আমাদের পেন্টানিক আইটি যে ইথিক্যাল হ্যাকিং এর প্রিমিয়াম কোর্স রয়েছে সেখানে ভর্তি হয়ে যাবেন এবং সেখানে আপনাদেরকে এই টুলসগুলো থেকে শুরু করে এ টু জেড বাঘ হান্টিং বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং লাইফ সাথে তো লাইফ টাইম সাপোর্ট থাকছেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, সাইন আউট।